বন্ধুরা, সানভি শতু চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমি আর আমার দেওর মিলে ঘরে কিভাবে ফিশ ফ্রাই বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমাদের চ্যানেল সানভি শতুকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু মাছগুলোকে প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে গরম জল করলাম। করার পর মাছগুলোকে একে একে আমরা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেবার পর এখন আমরা মাছগুলোর মধ্যে দেব নুন আর হলুদ। এই হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো তোমাদেরকে হলুদ দেওয়ার পর মাছগুলোর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে নুন। এবার ঢেকে দিয়েছিলাম, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো 10 মিনিটের মধ্যে মাছগুলো একদম সেদ্ধ হয়ে রেডি। কী সুন্দর কালার এসছে দেখো। এবার আমরা মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলোকে একটু ভালোভাবে সাবধানে ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো কাঁটা না থাকে। সবটা মাছ এখন বাছা হয়ে গেছে। এবার প্লেটে ছড়িয়ে নেব আমি ছাড়ানো মাছগুলোকে। আবার ভালো করে একটু করে বেছে নেবো, যাতে কোনো ধরনের কাঁটা না থাকে। বাচ্চাও আছে বাড়িতে, তো সেও খাবে, সুতরাং কাঁটা বাছাটা খুব বেশি প্রয়োজন। এবার আমি তোমাকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। ধনে পাতা, নুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপরে এখানে আছে আমি গাছের লাল লাল লঙ্কা পেরেছি সেগুলো নিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ডিম, সাদা তেল, ময়দা আর লেরুয়া গুঁড়ো। এবার ফ্রাই প্যানে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমাদের মশলাগুলো দিতে হবে। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে গাছের লাল লাল কোঁচানো লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর এখানে হচ্ছে তোমার ধনে গুঁড়ো, হলুদ, আর নুনটা তুমি দিয়ে দেবে আন্দাজ মতো। এতটা নুন লাগবে না, আন্দাজ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে মশলাটা, ততক্ষণ তোমাকে কষাতে হবে। এইবার যখন মশলাটা রেডি হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা ছাড়ানো মাছগুলোকে, কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দেবার পর এবার মশলাটার সাথে মাছটাকে ভালো করে মেশাতে হবে। একদমই আমরা এটাতে জল ইউজ করিনি, জল আমরা একদমই এখানে ব্যবহার করছি না। মাছের থেকে যেটুকু সামান্য জল বেরোবে, তাতেই পুরো রেসিপিটা হবে। দেখো মাছটা দেখেই তোমার কালারটা দেখেই বুঝতে পারবে যে এবার এটা হয়ে এসেছে। একটা খুব সুন্দর স্মেল বেরোয়। এখন আমাদের মাছটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিই, পুরটাকে নামিয়ে নিই। দেখো কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমরা কি করলাম, এটার মধ্যে পাউরুটি নিলাম, 3 পিস পাউরুটি নিলাম, নিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে পাউরুটিগুলোকে ওটার মধ্যে ভালো করে মেখে নিই। এই রেসিপিটা আমাকে আমার দেওর শিখিয়েছে। খুব সুন্দর ও রান্না করতে পারে, দারুণ রান্না করে। এই পাউরুটির ব্যাপারটা আমি তো একদমই জানতাম না। এর মধ্যে এবার ধনে পাতা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কি করতে হবে, গোল গোল করে এরকম বানাতে হবে। আর তারপর গোল বানানোর পর দুটো হাত ব্যবহার করব আমরা। দুটো হাত ব্যবহার করে এটাকে এই রকমের শেপ দিয়ে দেব, ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে দেব। ঠিক আছে, আমি আর আমার দেওর দুজনে মিলে পুরো ফিশ ফ্রাই রেসিপিটা বানালাম। আমি দেওর থেকে পুরো রেসিপিটা শিখেছি। চলো এবার এগুলোকে আমাদের ফ্রাই করতে হবে, তো ফ্রাই করার জন্য প্রিপারেশন করি। চলো ফ্রাই করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিমটা ফেটিয়ে নিলাম। একটা ডিমেই হয়ে গেছে, দুটো ডিম লাগেনি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে লেরুয়া গুঁড়ো ওটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিলাম। এই দেখো এইভাবে লেরুয়া গুঁড়োতে ওটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। কোটিংটা হয়ে গেল, ভালোভাবে কোটিংটা হয়ে গেল। এবার আমরা রান্নাঘরে নিয়ে গিয়ে ওটাকে ফ্রাই করব। চলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, আমার তো দেখেই লোভ লাগছে। চলো চলো রান্নাঘরে যা যা। তেল গরম করতে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমরা ছেড়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। গ্যাসটাকে বাড়ালে হবে না, একদম কম আছে করতে হবে। পুরো ভাজাটা একটা পিঠ হয়ে গেলে তখন অন্য পিঠ উল্টে দিতে হবে। এখন দেখো আমাদের ফিশ ফ্রাই রেডি। এবার গরম গরম সস দিয়ে আমরা পরিবেশন করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের চ্যানেল সানভি শতুকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু আমি আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো। গ্রামের কীভাবে আমি এনজয় করলাম সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রেখো। থ্যাংক ইউ।